ঐক্যের পথ এবং পন্থা কি ভাই? ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ। ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই? ফরজ কাজ। আপনারা নতুন ফরজের কথা শুনছেন, নামাজ ফরজ শুনছেন, রোজা ফরজ শুনছেন, হজ যাকাত ফরজ শুনছেন, পর্দা ফরজ শুনছেন, আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ। দলিল واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নির্দেশ কার? অর্ডার কার? আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, গ্রুপে গ্রুপে বিভক্ত হইও না। তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা, ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ। বুঝে আসছে? এই জন্য এই আবশ্যক ইবাদত, এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনি বলবেন, দলের নাম বলেন আপনার হুজুর, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হম, কোন দলের নিচে আসে, তাই না? এটার অপেক্ষা করতেছেন আপনারা। এখন ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত করে ধরতে। কাকে ধরতে বলছেন? আল্লাহর রশি। এখন সব দল মতের লোক একটা করে ব্যানার আনি, কয় এটা আল্লাহর রশি, আমার এটা ধরে নানি, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সব দল মত চিন্তা আহলে সুন্নাহ জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এই যে রশিদ পেয়ে গেছেন, এবার রশিদুল্লাহ হইল, ধরবেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, উনি আরেক রকম বুঝছেন। এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক, দলভেদ যেন না হয়, মত পার্থক্য হোক, মতভিন্নতা হোক, সেটা যেন, এই মতভিন্নতাটা যেন আমাদের ভিতরে দলভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায়। আমি মনে করব একটা জিনিসকে আমি একরকম বুঝছি, আমার ভাই আর একরকম বুঝছেন, উনি আর একরকম বুঝছেন, কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা কোরআন এবং হাদিস। এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না। আল্লাহ তাআলা কিন্তু মানুষের বুঝের জন্য, বিশেষ করে যেখানে তার বুঝ, যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মত পার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে, সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ বলেছেন ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, আমার কাছে স্পেশাল কিছু নাই, তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম, একটা বুঝ আছে যেটা হয়তো অন্য আরেকজনের নাই, এটা হতেই পারে। সবাইয়ের কি এক বুঝ হবে কোনো রকম কোনোদিন? কিয়ামত পর্যন্ত হবে। অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া। না ভাই, সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীদের ভিতরে মত পার্থক্য ছিল না, বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না, কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না, ঠিক না বেঠিক? এখন তো আমাদের মন মতো না হলে, আমার দল মতো না হলে আমি পারলে 14 গোষ্ঠী উদ্ধার করি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেসরিয়তি কথাও আমার খুব ভালো লাগে, আহ ওর ভিতর অনেক রূহ খুঁজে পাই। আর আমার আমার যদি ভিন্ন মতের লোক হয়, 12টা বললো বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানে, মতলব কি, এতে সুপা ভিতরে মনে আরেকটা আছে, ঠিক না বেঠিক? আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করবো না, আমি অমর রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি আছে ভাই, উনি বলেছেন ওহিদ দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তালা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ, ক্ষমতা, অধিকার কোনোটাই দেয় নাই। আমরা মানুষের জাহির দেখবো, বিশ্বাস করবো, কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে, কিন্তু না, আমরা এক একজন স্পাই। এখন কি আছে এমিয়ার ভিতরে বার করে ছাড়ে দিচ্ছে, এমিয়া উর্ফিদি না করছে ভিতরে করেন, এ রোগ আমাদের আছে না নাই? আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবো না, আমিন। তাহলে আমরা একমতের এক চিন্তার মানুষ হয়েও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না? বরং ভালোবাসতে হবে, কারণ তার রব এক, আমার রব এক, তার যে কেবলা আমারও কেবলা সেটা, তার যিনি রাসুল আমার রাসুল তিনি, তার কোরআন হাদিস আমার কোরআন হাদিস এক, আমাদের সব ক্ষেত্রে এক, সামান্য দু চারটা বিষয় মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, সবার বুঝে একরকম হবে, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন
ইত্তিহাদ মাল ইখতিলাফ, মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এ ভাই, এক বাপের দুই তিন ছেলে আপনারা, বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকে না? এক ভাই কয় এটা দোতলা করুন, আরেক না আরেকজনকে ওইটা ওইখানে করুন, গন্ডগোল হয় না, বুজুর ব্যাসকম হয় না? এই জন্য কি ভাইয়ে ভাইয়ে মারামারি করি, বাইর হয়ে যাওয়া জায়েজ আছে? ঠিক একইভাবে আমাদের মতপার্থক্য, মতভিন্নতা এটা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে, একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করব এই সুযোগ নাই। মতপার্থক্য কেন হয় জানেন? একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা। ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন তাহলে বলতেন, আরে উনি আমি আমরা তো ভাই ভাই গড়ে মিলেমিশে চলতে পারি, ওনার সাথে আমার হাজারো মত পার্থক্য আছে, কিন্তু আমাদের টার্গেট তো এক জায়গায়। ইবলিস যেটা আদু ও মুবিন, আল্লাহ কোরআনে গোটা কোরআনে শত্রু হিসাবে মানবতার একজনকে শুধু চিহ্নিত করেছে, তার নাম কি? ইবলিস। সেই ইবলিস এবং তার দোসররা কি কি কাজ করে এগুলো যদি আমরা টের পাইতাম তখন বলতাম, ভাই আপনি কোন এমনে ঢেল মারবেন, আমি কই এমনে ঢেল মারবো, অসুবিধা নেই, আপনিও মারেন আমিও মারি, জায়গা মতো মারি, আপনি আমারে মারিয়েন না আমি আপনারে মারবো, ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কি, যেই জায়গায় সবাই মিলে মারবো সেটা না মারি, আমি হেমিয়ারে মারি, কই হেমিয়া বাতিল, হেমিয়া আবার আমারে মারে, কই আমি বাতিল, মধ্যে দিয়ে শয়তান আসে, কই ঠিক আছে দূরত্বটা কর, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন। উনি বলতেন যে অমুক দল কি করলো, অমুক গ্রুপ কি করলো, অমুক হুজুর কি করলো, এগুলোর পিছনে আপনারা পড়বেন না। কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে? না, আপনারটা আপনারা জিজ্ঞাসা করবেন, আপনি কি আমল করলেন এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জীবনে 4 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না, 4000 চিন্তা আসে, সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে? জবাব দিই তো, আপনারটা আপনাকে করতে হবে। আপনি অন্যের থেকে ভালোটা নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরাতে অনেকবার শপথ করেছেন, এত শপথ কোথাও করেন নাই। এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তাআলা কোরআনে, ওয়াশামসি ওয়াদুহাহা, এই সূরাতে যত সম্ভব। এতবার শপথ করার পর আল্লাহ তাআলা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কদাফলাহা মান যাক্কাহা, যে নিজের শুদ্ধ করতে পারলো, নিজেরটা নিজে ঠিক করতে পারলো, আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি, এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, এই ব্যক্তি সে হাসি হেসে বললো, এই ব্যক্তি আসল সফল হয়ে গেল। আর নিজের নফসকে, নিজেকে যে কলুষিত করলো, সংশোধন করতে পারলো না, সে লুজার হয়ে গেল। নিজের চিন্তা করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা, আমার দলের পক্ষে স্লোগান দিয়ে আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো, এগুলো আমাদের কাজ, আমরা করব দলবাড়ি করার জন্য, আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না, নিজের আমলের পিছনে মনোযোগ দিবেন। আর যেই মতেরই হোক, কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে তার সাথে শত মত পার্থক্য থাকুক তাকে ভাই মনে করবেন। হযরত হারদুই হযরত রহমাহুল্লাহ ছিলেন থানবী রহমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য, আবরারুল হক সাহেব রহমাহুল্লাহ, তিনি বলতেন দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো ফরীক না সমঝো, স্বর্ণের অক্ষরে লেখার মতো একটা কথা। দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো, যারা দিনের কাজ করে ইসলামের উন্নতি চায় তাদের সবাইকে বন্ধু মনে করবা, ফরীক না সমঝো গ্রুপ বা তোমার বিরুদ্ধে আরেকটা দল মনে করবা। আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ, এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ, কোরআন হাদিসের বেশি নিকটবর্তী মনে হয়, পছন্দ বলতে নিকটবর্তী মনে হয়, আপনি সেটা অনুসরণ করার অসুবিধা নেই, কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন। যদি শক্তি ক্ষয় করেন তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়াকামড়ি করতেছে, শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। এদেশের মানুষ এত বেশি ঐক্য চায়, দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয়, পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয়, কারণ পাবলিক চায় হুজুরদের একটু একত্র হোক। পাবলিক জানে 1 কেজি ব্যাঙ আপনার পাল্লা উঠে মাপা সম্ভব, কিন্তু 10 জন 10 চিন্তার হুজুর একত্র করা সম্ভব না, ঠিক না ভাই? ঠিক। ব্যাঙ 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কাঁকড়া কঠিন কাম না সোজা কাম? কচ্ছপ 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো, ঠিক না ভাই? ঠিক। এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে, ইসলামও সেটা বলে। আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ওলামাদের মনগুলোকে কাছাকাছি করে দেখবেন, আমিন।
আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই। এক নম্বরের দায়িত্ব হলো আগুনে ঘি ঢালবেন না। আগুনে ঘি ঢালা বুঝেননি? আগুনে ঘি ঢালা বুঝেন না? আহা, এক্ষেত্রেও আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার, এর মানে এই না যে উনি সারা দেশে আলেম নেই, বহু আলেম আছেন, আমি ওনার কথাটা বেশি শুনছি সেজন্য হয়তো বেশি মনে পড়ে। আপনি আরেকটা বলেন আলহামদুলিল্লাহ, আর 2000 রহমতুল্লাহ কথা তো কোট করলাম। তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে, এই ক্ষমতা আমার নাই, তবে একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর একটু না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো। এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ? সেটা কিভাবে করবেন? সহজ বুদ্ধি। এক হুজুরের গোষ্ঠী উদ্যাস চলতেছে ফেসবুকে, আপনি সেখানে যোগ দিবেন না, কথা বুঝতে পারছেন? একবারে সাঁসা চোলা কথা, এক হুজুরের গোষ্ঠী উদ্যাস চলতেছে, অন্য হুজুরের মরিদরা, অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে ধরছে, এই হুজুর এটা কেন বলছে, ওইটা কেন বলছে, সে অমুকের দালাল, তোমুকের খালাল শুরু করছে মনে করেন। আপনিও কমেন্টে গিয়ে যুদ্ধে নামে গেলেন, শয়তান আপনারা বুঝালো, হ্যাঁ জিহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছ, এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছে না, ঠিক না ভাই? ঠিক। এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করালেন মাহফিলে, এরপরে পাশে আরেকটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন, আপনাদের লাভ কি হলো? তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন, ফাক্কাহাল্লাহু আসরাহ, আল্লাহ নাকি আমাদের মাঝে নিরাপদে ফিরাই নিয়ে আসুক আবার। তিনি প্রায় বলতেন যে বাবুরে, ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন নি, কি বিশ্রি নোংরা, কালো, ময়লা, গন্ধ। উনি বললেন ওই পানিও পানি, ওই পানিও পানি, পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে, একসময় এটাই হয়তো রিফাইন করে যদি নেওয়া যায় এটা আবার ব্যবহার উপযুক্ত হয়, কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে। আলেম ভুলের মধ্যে আছে, একসময় আল্লাহ তাআলা সংশোধন করাই দিবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, কিন্তু সাধারণ মানুষ কোনো গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব, আমরা ওলামাদের ভালোটা গ্রহণ করব। যেই প্ল্যাটফর্ম যে আলেমকে কোন হাদিসের খুব কাছাকাছি মনে হয়, মুখলেস মনে হয়, আমলদার, তার সাথে চলব, কিন্তু অন্যজনের বিরোধিতা করব। আপনার হুজুর যদি আরেকজনের পিছে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে। কোনো মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না, ভালো হয়। হ্যাঁ, সংশোধনের পদ্ধতি আছে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারো পিছে লাগিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু, তাদাবারু মানে কি? পিছে লাগা, সরাসরি বাংলা, কারো পিছে লাগিও না। আর আমাদের কাজ হলো কি? পিছে লাগা। ইবলিস আমাদেরকে বলে অনেক সওয়াবের কাজ হবে, দিনের বিরাট খেদমত হয়ে যাবে, এগুলোর মাধ্যমে দিনের খেদমত আদো হবে না, এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে, প্রবৃত্তির পূজা হবে, ইবলিস খুশি হবে। আমরা সবার এফোর্টগুলো যদি ইবলিসের মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমরা যেন মতপার্থক্য না হই সেটার গুরুত্ব যেন বুঝি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের এহতেরাম মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে, থাকতে হবে এবং চলতে হবে কড়া হাদিসের পথে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াজ শেষ ভাই।